ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আদালতের সব রায় বাংলায় লেখার উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন প্রধান বিচারপতি। এতদিন ধরে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ। 52-র 21 ফেব্রুয়ারিতে নতুন করে আত্মজাগরণ ঘটে বাঙালি জাতির। স্বশাসনের অধিকার আদায়ে 21-ই জুগিয়েছিল আত্মবিশ্বাস, মন্তব্য ভাষা সৈনিকদের। অযত্ন অবহেলায় পড়ে আছে ঐতিহাসিক আমতলা। বাংলা ভাষা রক্ষার প্রথম সাহসী উচ্চারণের স্থানটিকে নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলের রোম্যান্স ল্যান্ডে দু বাংলার মিলন মেলা। নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রামে বিশাল আকৃতির ম্যুরাল। এবং সকালেই খুলে দেওয়া হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়ছে বইপ্রেমীদের ভিড়।